বিশ্বের ভৌগোলিক মানচিত্রে দক্ষিণতম মহাদেশ হল অ্যান্টার্কটিকা। পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থান হওয়ায় সূর্যের আলোর তেজ এখানে অনেকটাই কম, তাই এদেশে প্রাকৃতিক বিপর্যয়ে মুষলধারে বৃষ্টি হলেও ঝরে পড়ার সময় তা বরফে পরিণত হয়। মহাদেশের স্থলভাগ সম্পূর্ণরূপে বরফের চাদরে আবৃত। আয়তনে এই মহাদেশ প্রায় 55 লক্ষ বর্গ মাইল। এখানকার তাপমাত্রার পারদ সবসময় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। এই মহাদেশে নেই কোনো দেশ, নেই কোনো সাম্রাজ্য, নেই কোনো প্রজাদের ওপর কোনো রাজার শাসন। ওই বরফের ওপর রাজত্বটা করবেই বা কে? কেবলই দেশের রক্ষাকর্তা হিসেবে রয়েছে নীল তিমিদের সঙ্গে জানা অজানা অসংখ্য হিংস্র প্রাণীর দল। এই মহাদেশের মূল সাগরের বেশিরভাগটাই বরফাবৃত। সাগরের তীর অর্থাৎ বরফাবৃত তটে মেলা বসায় পেঙ্গুইন ও শিল মাছের দল। প্রায় 8 রকমের পেঙ্গুইন, 7 রকমের শিল ও 10 রকমের তিমির আবাসস্থল এই মহাদেশ। এদেরই অন্যতম হল নীল তিমি, যার হৃৎপিণ্ডের ওজনই প্রায় 200 কেজি। একই সঙ্গে এই তিমি মাছের বমির দাম প্রায় 100 কোটি টাকা। জানেন কি, এই তিমির বমিকে ভাসমান সোনা বলা হয়। বিজ্ঞানীরা বলছেন তিমির বমি মূলত নামি সুগন্ধি পারফিউম তৈরিতে ব্যবহার করা হয়। একই সঙ্গে এই বমি ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। তবে এখানেই শেষ নয়, বমি নিয়ে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন। তারা বলছেন তিমির বমিতে অ্যালকোহল থাকে। প্রথমে এই বমির গন্ধ মলের মতোই হয়ে থাকে, পরে সেই গন্ধ পরিবর্তন হয়। জলে ভেসে থাকার কারণে সেটি ক্রমেই শক্ত হয়ে পাথরে পরিণত হয়। আর আন্তর্জাতিক বাজারে এই বমির চাহিদা ও দামই আকাশ ছোঁয়া। এর পাশাপাশি অ্যান্টার্কটিকা জুড়ে রয়েছে নাম না জানা অসংখ্য অমেরুদণ্ডী প্রাণী ও শৈবাল। পৃথিবীর জলবায়ুর ভারসাম্যে ব্যাপক ভূমিকা রয়েছে এই মহাদেশে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে বিশ্বের শীতলতম এই মহাদেশ। সমীক্ষা বলছে আবহাওয়ার পরিবর্তনের কারণে পশ্চিম অ্যান্টার্কটিকার বিশাল হিমবাহ গলে যাচ্ছে। হিমবাহ পুরো গলে গেলে বিশ্বব্যাপী সমুদ্রের জলস্তর 10 ফুট বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অ্যান্টার্কটিকার জলস্ফীতি বাড়লে সুনামির সৃষ্টি হতে পারে, ভেসে যেতে পারে গোটা পৃথিবীর সমুদ্র তীরবর্তী বিশাল অঞ্চল। এরকমই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।